আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আমি তো ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, আর এই ভিডিওটি আসলে একটা খুবই একটা মজার ভিডিও হতে যাবে। একটু যদিও বা আজকে একটু লং ভিডিও, কিন্তু কথা দিচ্ছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আর তারও আগে বলে নিচ্ছি, এই ভিডিওটা অনেকদিন আগেই করা। আর হচ্ছে আমি, আমার ছোটো বোন এবং আমার কাজিন একদম সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের বাসার কাছে একটা পার্ক আছে ছোট, সবাই এখানে হাঁটতে যায়, আমরা এখানে হাঁটতে গিয়েছিলাম। মানে সকালবেলা মানে এনজয় করার জন্য যেটুকু করা যায় আর কি। আমরা মাঝে মধ্যেই এমন করি, হুটহাট সকালবেলা হচ্ছে নামাজ পড়ার পরে যখন আলো ফোটে তখন বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে হচ্ছে বাজার দেখি, রাস্তা দেখি, তারপরে চায়ের দোকান থেকে সিঙ্গারা সমুচা চা খাই, তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার বাসায় আসি। তো ফার্স্টের ফুটেজটা আপনারা দেখলেন যে আমি, আমার বোন আর আমার কাজিন বের হয়েছিলাম, সিঁড়ি দিয়ে নামছিলাম। আর সত্যি কথা বলতে ওই দিন আমরা বাসায় মানে কিছু বলে যাইনি আব্বা আম্মুকে, আব্বা আম্মু ঘুমাচ্ছিল, আর ওই সুযোগে আমরা হচ্ছে আস্তে আস্তে করে বেরিয়ে গেছি। আর এমনটা না যে আব্বা আম্মু বকা দিবে, যেতে দিবে না, বাট যেহেতু অনেক সকালবেলা রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে সেই জন্য হচ্ছে অনেক সময় যেতে দিতে চায় না। তারপর হচ্ছে আসলে বাসায় আসলে তখন আর কিছু বলে না, আমরা গিয়ে মানে গিয়ে একটু আনন্দ করে চলে আসি। তো তেমনই আমরা হচ্ছে আস্তে আস্তে দরজা খুলে ওই দিন ঘর থেকে বের হয়েছিলাম। বের হয়ে হেঁটে হেঁটে ওই আপনাদের যেটা বললাম যে পার্ক আছে আমাদের এখানে একটা, ওইখানে হাঁটতে গিয়েছি। তো আর দেখলেনই তো, আমার কাজিন অনেক বেশি এক্সাইটেড, ছোটো যিনি আছেন উনি অনেক বেশি এক্সাইটেড। তখন উনি আমাদের বাসায় প্রায় অনেক মাস ছিলেন, আর হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে এখানে গিয়েছিলাম। তো অনেক বেশি এক্সাইটেড থাকার কারণ হচ্ছে সকালবেলা রাস্তাঘাট ফাঁকা থাকে, সুন্দর একটা বাতাস থাকে, আর আমরা আমরা বোনেরা খুবই এনজয় করি ওই টাইমটা। আর আমাদের কাজিনরা থাকলে তখন আমরা আরও বেশি যাই, আর যখন ওরা থাকে না বা বেড়াতে আসে না, আমরা দুই বোন কিন্তু মাঝে মধ্যে এভাবে ঘুরতে যাই সকালবেলা নামাজ পড়ে যখন আলো ফোটে, তখন হচ্ছে আমরা এভাবে বের হই এক ঘন্টার জন্য। দেখছেন আপনারা এখানে বাজার বসছে, এটাকে আসলে জামাল খান মোড় বলে আর আর ডিসিএলও বলে। তো আমরা ওইখানে হাঁটতে গিয়েছিলাম, মানে হাঁটতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটু রাস্তা দেখবো, বাজার দেখবো, তারপরে ঘুরবো, একটু নিরিবিলি থাকবে, এতটুকু আর কিছুই না, আর তেমন কোনো উদ্দেশ্য ছিল না। আর এখানে দেখেন খুবই সুন্দর ফুলের দোকান বসে, সবগুলো দোকান যদিও বা তখন খোলেনি, আস্তে আস্তে খুলছিল। তো হচ্ছে আর আমি বারবার বলছি, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। আর এই ভিডিওটা অনেক বড় ছিল, প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতন আমরা শ্যুট করেছিলাম, কিন্তু এত লম্বা ভিডিও তো আর দেওয়া যাবে না, আপনারা বোরিং হয়ে যাবেন দেখতে দেখতে। তো আমি এটাকে এডিট করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, আর যেহেতু ছোটো ছোটো ফুটেজ একসাথে করেছি তো অনেক বেশি মানে আমার কাছে হার্ড মনে হয়েছে, তারপর আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানানো। আমার কাজিন দেখেন উঠছে পার্কের ভিতরে, এটা হচ্ছে মানে পার্কের এন্ট্রি, এখানে মানে যারা আছেন বয়স্ক লোক আমাদের মতন, মানে সকলে হাঁট, যারা হেলথ কনসিয়াস সবাই কিন্তু হাঁটতে বের হয় সকালবেলা। আর সকালবেলা হচ্ছে রোগ না থাকলেও হচ্ছে আপনারা যারা সুস্থ আছেন তারাও হাঁটতে বের হবেন সকালবেলা, আর সকালের ওয়েদারটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো হাঁটতে যেতেই হয়, আর ওই টাইমটাই কিন্তু ওই পার্কে অনেক মানুষ থাকে, সবাই হাঁটতে বের হয়, আমরাও ওভাবেই হচ্ছে বের মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে ওটা মাসে দুই মাসে কখনো যদি ইচ্ছে হয় তখন বের হই। তো সামনে আমার ছোটো বোন আর কাজিন হাঁটছিল, আর আমি পিছন থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তখন আমরা ইউটিউবিং শুরু করিনি, জাস্ট এমনিতে ইচ্ছে ছিল যদি কখনো আমরা ইউটিউবিং শুরু করি, তার জন্য ছোটোখাটো করে আমরা ভিডিও কালেক্ট করছিলাম, মানে ভিডিও ফুটেজ রাখছিলাম নিজেদের কাছে, যেন আমরা পরবর্তীতে ইউটিউবিং শুরু করলে তখন আপনাদেরকে এই ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি। আর হচ্ছে দেখছেন সবাই কিন্তু হাঁটছে,
আর আরো আরো হচ্ছে একটা মজার বিষয়, এখানে শুধুমাত্র যে পার্ক হাটে তা না, এখানে কিন্তু খুবই সুন্দর গাছের নার্সারি আছে। এখানে সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, ফুলের গাছ, ফলের গাছ, আপনার যেমন যেমন গাছ প্রয়োজন ওই সকল গাছই কিন্তু এখানে কিন্তু পাওয়া যায়। সার কিনতে পাওয়া যায়, ছোট ছোট ফুলের টব কিনতে পাওয়া যায়। আর হচ্ছে এটা যেহেতু পাহাড়ের উপর, এখানে কিন্তু এমনিতে নার্সারি ছাড়াও খুবই সুন্দর এখানে আল্লাহ প্রদত্ত গাছই আছে অনেক অনেক বেশি। আর আপনারা দেখছেনই আমার কাজিন কতটা এনজয় করছে, ও যাওয়ার পরপর থেকে অনেক দৌড়াদৌড়ি করছিল। আর মাশাল্লাহ ও আমাদের সাথে থাকলে খুবই হ্যাপি থাকে, মানে আমরা যখন যেটা বলি ওকে, যদি বলি ঘুম থেকে উঠিয়ে যে চলো এখন বের হই, সকাল 5টা বাজেও যদি বলি, মাশাল্লাহ ও এতটা অ্যাক্টিভ, ও কখনোই না করে না, সাথে সাথে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমাদের সাথে বেরিয়ে যাবে। আর আমরাও ওর এই দুরন্তপনা অনেক বেশি এনজয় করি। আর মাশাল্লাহ অনেক কিউট বেবি, ও সবাই ওর জন্য দোয়া করবেন যারাই দেখছেন, আর আমাদের জন্য করবেন, আর আমরা তো অবশ্যই আপনাদের জন্য সবসময় দোয়া করি। আর এভাবে হচ্ছে এই পার্কটা অনেক বড়, আর সবাই কিন্তু এভাবে হাঁটে, যেহেতু একটু এটা পাহাড়ি, মানে এখানে হাঁটলে হচ্ছে অনেক বেশি স্ট্রেংথ লাগে, স্ট্যামিনা দিতে হয়, আর ক্যালোরিসও বার্ন হয়। এভাবে সবাই হাঁটে এখানে, আর যেহেতু ওটা উন্মুক্ত সবার জন্য পাবলিক প্লেস, আর এখানে কোনো ধরা বাধা নেই, টিকিট কিনতে হয় না, এমন কোনো কিছু না, জাস্ট সবাই গিয়ে হাঁটতে পারবে। আর হচ্ছে দেখেন আমার কিউট কাজিন কি দুষ্টুমি করছিল, গাছের পাতা নিয়ে বাঁশি বাজানো ট্রাই করছিল। আর এটা হচ্ছে আমার ছোট বোন, ও ট্রাই করছিল পারে কিনা দেখার জন্য। আর আমি একটু একটু করে এই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো ফুটে, মানে ওদের অ্যাক্টিভিটিসগুলো ভিডিও করে রাখছিলাম। আর এখানে হচ্ছে আমরা পার্ক থেকে লাস্টলি বের হয়ে গেছিলাম, আমাদের একটা মানে নিয়ত ছিল, আমরা ঘর থেকে 100 টাকা নিয়ে বের হয়েছিলাম ওই দিন। ওটার একটা রিজন বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি দোকানে ঢুকেছি, আর দোকানে ঢুকেই বন রুটি কিনছি। আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আমরা নিজেরা খাওয়ার জন্য এটা কিনছি কিনা, না আসলে এটা আমরা খাওয়ার জন্য কিনছিলাম না, আমরা মানে মনে মনে নিয়ত করে গিয়েছিলাম বাসা থেকে যে আজকে যদি বের হই 100 টাকার মধ্যে আমরা হচ্ছে কাউকে খাওয়াবো, মানে রাস্তায় যাদেরকে পাই, যারা খেতে পায় না, মানে আমাদের সামর্থ্যের মধ্যে মানে আমরা খাওয়াবো। আর হচ্ছে রাস্তায় যারা স্ট্রে ডগ থাকে, মানে রাস্তায় যারা কুকুর থাকে তাদেরকেও খাওয়াবো। মানে চিন্তা করতে আপনারা চিন্তা করছেন হয়তো 100 টাকা দিয়ে এমন কী বা কিনতে পাওয়া যাবে, আসলে আপনি যদি খাস নিয়ত করেন, আর যদি আপনার নিয়ত সৎ থাকে, ভালো থাকে, আপনি কিন্তু চাইলেই অল্প টাকায় অনেক কিছু করতে পারেন, ভালো কিছু করতে পারেন, আল্লাহ সেখানে বরকত দেবে। এটাতে অন্তত পক্ষে বিশ্বাস করি, কেননা সামনের ভিডিওগুলোতে আপনারা দেখবেন। আর হচ্ছে এখানে আমরা 100 টাকার বন রুটি, আর হচ্ছে ওটাকে কী বলে ডাইনিস কিনেছিলাম, মিষ্টি ওইটা কিনেছিলাম প্রায় 15টা নাকি 20টার মতন। তো যেহেতু 5 টাকা 6 টাকা করে তো অনেকগুলোই হয়ে গেছিলো, তো হচ্ছে এটা আমরা ব্যাগে করে নিয়ে নিচ্ছি। আর সামনে চিন্তা করেছেন, সামনে হাঁটতে হাঁটতে মানুষ যাদেরকেই পাবো আর কুকুর যাদেরকে পাবো তাদেরকে দিব। দেখেন এখানে একটা কুকুর পেয়েছিলাম, ও ও মানে ঘুমাচ্ছিল, ওকে তুলে আমরা আসলে দিয়েছি খাবার জন্য। আর এটার পুরো ভিডিওটা আমরা আসলে করিনি, যেটা আমরা খাবারগুলো ডিস্ট্রিবিউট করেছি ওটার ভিডিওটা আমরা ফুল করিনি, ওইটা আমরা ছোট করে একটা ভিডিও আপনাদেরকে দিব উপহার হিসেবে, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। ওটার ভিডিওটা আমরা আলাদা করে করেছি, মানে কাদেরকে কাদেরকে দিলাম এই 100 টাকার সকালের নাস্তা বা খাবার যাই বলতে পারেন দিলাম, মোটর ভিডিওটা আমরা ছোট করে আপনাদেরকে পরে আবার আপলোড করে দেবো ইনশাল্লাহ। আর দেখেন এই আপনাদেরকে বললাম যে আমরা খুবই এনজয় করি, যে সকালবেলা যে বাজারটা বসে টুকটাক, ধরেন সবজি বাজার, খাবারের বাজার, ঘরোয়া সামগ্রীর বাজার, দেখেন এখানে ব্যাগ মানে হাতের তৈরি ব্যাগ বসেছে। আর সামনে আপনাদেরকে দেখালাম যে টুকটাক রান্নাবান্নার জিনিসপত্র, ওগুলো আমরা দেখতে আর কিনতে খুব পছন্দ করি, তা আমরা দেখছিলাম। আর টুকটাক জিনিস কিনেও ছিলাম। তো এগুলো হচ্ছে ওই সকালবেলা কিন্তু যে আন্টিরা হাঁটতে যায়, বাপুরা হাঁটতে যায়, তারা কিন্তু ওগুলো কেনাকাটা করেন। তা আমরাও ওই যেহেতু ঘুরতে বেরিয়েছি, আমরাও দেখছিলাম কোনো কিছু পছন্দ হয় কি না। তো এগুলো হচ্ছে সাবান, ভিমবার, ও তারপরে হচ্ছে ওয়াশিং পাউডার। এখান থেকে আমি 3টা সাবান কিনেছিলাম,
যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু একটু করে ফুটেজ। আর বারবার বলছি যে এই ভিডিওটা অনেক বেশি বড় ছিল, আর যেহেতু আমাদের তখন ইউটিউব ছিল না, আমরা ওই উদ্দেশ্যে ভিডিওটা করিও নি, জাস্ট আমরা মেমোরি রাখার জন্য যে বোনেরা মানে ঘুরতে যাই সকালবেলা। এটা আসলে ইন্টারেস্টিং বিষয় যে সকালবেলা ভোরবেলা হঠাৎ করে উইদাউট এনি প্ল্যানিং যে আমরা ঘুরতে বেরিয়ে যাই, ওইটাই মানে মেমোরি রাখার জন্য ভিডিও করে রেখেছিলাম। যেহেতু এখন ইউটিউবিং আলহামদুলিল্লাহ শুরু করেছি, তো আপনাদেরকে এই টুকটাক ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এতটুকুই। তো ভিডিওটা হচ্ছে যেহেতু অনেক বেশি বড় ছিল, এটা আমি ছোট ছোট করে এডিট করে ছোট ছোট করে ক্লিপে কেটে নিয়ে তারপরে অ্যাডজাস্ট করে দিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এইখানে হচ্ছে শাকের দোকান ছিল, আর আমি কিন্তু এখান থেকে অনেকগুলো শাক কিনেছিলাম। আর আমার আম্মু যেহেতু শাক মানে আমাদের বাসায় শাক মানে মোটামুটি মানে আনা হয়, তো আব্বু আনে খায়, মোটামুটি খায়, অত বেশিও পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু কিনতে এগুলো খুবই পছন্দ করি। মানে এই বাজার সবজি বাজার ঘরোয়া জিনিসপত্র আমি কেনাকাটা করতে খুবই পছন্দ করি, তার জন্য খুব বেশি প্রয়োজনীয় না হলেও আমি আসলে দেখতে ভালো লাগে, ওই হিসেবে আমি কয়েকটা শাক কিনেছিলাম, লাল শাক বিভিন্ন শাক কিনেছিলাম। তা আমি যেহেতু সব শাকের নাম জানি না, তো ওনাকে জিজ্ঞেস করে করে আমি আসলে জানছিলাম কোনটার নাম কী বা কোনটার আসল বিষয় কী, কোনটা মানে কীভাবে খাওয়া যায় উনি আমাকে ডিসক্রাইব করছিলেন, তো আমি ওভাবে কিনেছিলাম। সামনে আরও টুকটাক জিনিস কিনেছিলাম, ওই একটু একটু করে ক্লিপ আপনাদের জন্য নিলাম। তো এখানে একটা আদা গুনগুনি নামের একটা শাক আছে, ওটা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টদের জন্য খাওয়া হয়, আমার আম্মু খেতে ভালোবাসে, ওটা দিয়ে আমি একটা সুন্দর ভর্তা বানিয়ে দিই, ওটা আমার আম্মু খেতে ভালোবাসে, ওইটা আমি কিনেছিলাম। আর দুই তিন রকমের শাক কিনেছিলাম। আর দেখছেন এখানে অনেক মানুষের সরগম হয়ে গেছে, আস্তে আস্তে মানুষের ভিড়ভাড়টা বাড়ছিল, যেহেতু সকাল আমি বলেছি সকালবেলা বেরিয়েছি, আমাদের ঘোরাফেরা করতে করতে ঘন্টাখানেক হয়ে গেছিলো, আস্তে আস্তে মানুষের ভিড়ও বেড়ে যাচ্ছিলো, বাজার যেহেতু বসেছে মানুষরা কেনাকাটা করছিল। এখানে শুধুমাত্র শাক আর এসবের না, এখানে মাছ মাংস মুরগি সব কিছুরই মানে ভাসমান যেটাকে বলে, মানে এটা সবসময় থাকে না, এটা ওদের একটা টাইমিং আছে, একটা টাইম পর্যন্ত ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত এদের একটা বাজারটা থাকে, এরপর উঠে যায় সকালবেলা এটা বসে, তারপর হচ্ছে এই বাজারগুলো কিন্তু মানে একটা না অনেকক্ষণ বসে না, সকাল ধরেন ভোরের পর থেকে বসে, 9টা 10টা 11টা পর্যন্ত বসে, এরপরে উঠে যায় এমন। তো আর হচ্ছে এখানে আমি একটা কলার থোড় কিনেছিলাম, যেটা কলার মোচা বলা হয়, এটা আমি কিনেছিলাম, এটা দিয়ে আমি একটা রেসিপি বানাই। আর যদি আমি ভবিষ্যতে কখনো আবার এটা কিনি, আপনাদের সাথে আমি এটা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ, খুবই টেস্টি হয়, এটা দিয়ে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন, তারপরে হচ্ছে একটা সবজি করতে পারেন, সালাদ করতে পারেন। আপনাদেরকে আমি কখনো যদি ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে সুস্থ রাখে, কখনো যদি আবার এটা কিনি আপনাদের জন্য আমি রেসিপি করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর ওনাকে এটা হচ্ছে, এটার দামও বেশি না, কত দিয়েছিলাম আসলে মনে নেই, 40 কি 50 টাকা হবে, একটা আমি কিনেছিলাম। তো এই যে বললাম আস্তে আস্তে হাঁটছিলাম আর আমরা টুকিটাকি বাজারগুলো করে নিচ্ছিলাম, যদিও বা এমন কোনো প্ল্যানিং ছিল না যে আমরা বাজার করব, কিন্তু হচ্ছে আসলে ওই যে বললাম কেনাকাটা করতে খুবই ভালো লাগে, আর আমার অন্যান্য জিনিস থেকে এসব কাঁচা বাজার সবজি ঘরোয়া জিনিসপত্র কিনতে খুব আমি বেশি পছন্দ করি, আসলে এক একজনের পছন্দ রুচি এক এক রকম। তো এখানে দেখছেন আরেকটা কুকুর আছে, ও শুয়েছিল, ওকে একটা আমরা বন খেতে দিলাম। তো হচ্ছে ওই ফুল ভিডিওটা আমি এখানে আপলোড করব না, এটার ভিডিওটা আমি পরে আলাদা করে আপলোড করে দিব। তার হচ্ছে এখানে যেহেতু ওই পার্ক থেকে বের হতে গেলে আপনাদেরকে যাওয়ার সময় দেখিয়েছিলাম ফুলের দোকান, তো ফুলের দোকান থেকে আমি ঢুকে মানে আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে গোলাপ ফুল কিনি কিছু, কারণ মাথায় আসলো গোলাপ ফুল দিয়ে মানে গোলাপ জল বানাবো মুখের জন্য, যেহেতু ফেস প্যাক বানালে হচ্ছে ফেস প্যাকের জন্য মাঝে মধ্যে রোজ ওয়াটারের প্রয়োজন হয়। তো ইনস্ট্যান্ট মাথায় আসলো যে না, যেহেতু গোলাপ পেয়েছি যে কিনেই নি, তো আমি 5টা গোলাপ ফুল কিনেছিলাম 50 টাকা দিয়ে। তো কেনাকাটা করে আসার পর জামাল খান এখানে খুবই সুন্দর প্লেস করেছে, আমাদের সরকারকে ধন্যবাদ জানাই এই আমাদের মানে এই জায়গাটাকে এত সুন্দরভাবে তৈরি করার জন্য, আগে এটা মানে অন্যরকম ছিল আর এখন এটার পরিবেশটা একদমই অন্যরকম, বসার জায়গা আছে মানে খুবই সুন্দর লাগে।
আপনারা কখনো ওইখানে গেলে যারা এখানে চিটাংয়ের মধ্যে আছেন তারা তো চিনবেনই, দেখলেই চিনতে পারবেন, রিকগনাইজ করতে পারবেন। আর হচ্ছে এখানে গেলে কিন্তু বসে ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মানুষরা বসে আড্ডা মারতে পারবেন, খুবই ভালো লাগছে। মানে মানে ওইটা ভিডিওটা দেখে আমার ওই সময়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। আর আমি খুবই পছন্দ করি যে হঠাৎ হঠাৎ এরকম আনপ্ল্যানিং মানে কোথাও মানে ঘুরতে যাওয়াগুলো। তো ওই আপনাদেরকে বলেছিলাম যে সকালবেলা আমরা বেরিয়ে মাঝে মধ্যে সিঙ্গারা সমোচা এইগুলো চার দোকান থেকে কিনে খাই। তা আমরা হচ্ছে তখন দোকান থেকে আমরা সিঙ্গারা কিনে নিয়েছিলাম। তা আমার কাজিন, আমার বোন আর আমি তিনজন মিলে বসে ওইখানে ফার্স্টে স্যানিটাইজ করে নিয়েছিলাম। আপনারা তো জানেনই এখন আমাদের দেশে করোনা ভাইরাস মানে খুবই প্রকট, তখনও ছিল, বাট আমরা তেমন বিশেষ ঘর থেকে বের হতাম না। আর হলেও আপনারা তো দেখছেনই মাস্ক পরে সেফটি মেনটেন করে বের হতাম আর হচ্ছে স্যানিটাইজ করতাম নিজেদেরকে। তো আমরা সিঙ্গারা খেয়ে বসে ওইখান থেকে আস্তে একটু রিল্যাক্সড হয়ে আস্তে ধীরে বাসায় যাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমরা হেঁটে হেঁটে বাসে যাচ্ছিলাম, কারণ আমাদের বাসা থেকে পার্কটা বেশি দূরত্ব না। আর হচ্ছে আর আমরা এভাবে সকালবেলা হাঁটতে গেলে কিন্তু হেঁটে হেঁটেই যাই, হেঁটে হেঁটেই আসি। আর হচ্ছে আরেকটা কথা বলি, আমি যে এখন ভয়েস ওভারটা দিচ্ছি এটা কিন্তু একদমই ভুলবেলা, আজানের পর কিছুক্ষণ হয়েছে মানে আলোক ফুটেছে তখন আমি ভয়েস ওভার করছি। কেননা যদি অন্য সময় ভয়েস ওভার করতে যাই তখন বাহিরের অনেক নয়েস আসে আর ভালো করে কথাগুলো বলাও যায় না। আর তার জন্য আমি বিশেষ করে সবসময় সকালবেলায় ভয়েস ওভারটা দেওয়ার ট্রাই করি, আর আজকেও তেমনই করছি। তো আমরা হচ্ছে বাসায় যাচ্ছিলাম আস্তে আস্তে হেঁটে, আমাদের বাজার সদাই নিয়ে নাস্তা করে সিঙ্গারা খেয়েছিলাম। সিঙ্গারা খুবই ভালো লাগে গরম গরম দোকান থেকে কিনে। তো দেখছেনই আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে হাঁটছিলাম। তো আস্তে আস্তে বাসে যাচ্ছিলাম, আর বাসায় যাওয়ার সময় আমরা কিছু কোক তারপরে চিপস কিনে নিয়ে গিয়েছিলাম যে খেয়ে দিয়ে ওঠা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ব। তো আমরা ওই ফুটেজটা দেখাইনি কেনার, তো দোকান থেকে চিপস আর মোজো কিনে নিয়েছিলাম। তো কিনে নিয়ে বাসায় গিয়েছিলাম, তখনও জানতাম বাসা আমার আব্বা আম্মু তখনও ঘুমাচ্ছিলো, আমরা বাহির দিয়ে লক করে গিয়েছিলাম। লক করে গিয়ে হচ্ছে আমরা ঘুরে টুরে এসে আবার দরজা খুলে ঢুকে গিয়েছিলাম আস্তে করে। তো মানে আব্বা আম্মু তখন কিছু বলেনি, কারণ আমরা না বলেই বের হয়েছিলাম, যদি বলে বের হলে অবশ্যই বকা দিত সকাল সকাল। আর আমরা প্রায় মাঝে মধ্যে এমন করি, ভালোই লাগে জীবনে কি এমন কি আছে, ছোটো ছোটো মুহূর্তগুলোকে এনজয় করাটাই আসলে জীবনে অনেক কিছু। এই ছোটো ছোটো মুহূর্তগুলো আনন্দগুলো দিয়ে মধ্যে দিয়ে বেঁচে থাকাই আসলে সার্থকতা। আমি মনে করি যে অনেক বড় কিছু করতে হবে বা অনেক দূরে কোথাও ঘুরতে যেতে হবে, অনেক টাকা ব্যয় করতে হবে তাতেই সুখ পাবেন এমনটা না। আসলে নিজেদের কাছে আপনারা কিসের স্যাটিসফাইড, কিসে আনন্দ পান, এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা বাসায় চলে এসেছি। তো আমাদের ভিডিও হচ্ছে শেষ। যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।